রিয়েলমি সি ফিফটি ওয়ান মোবাইলটার দাম যথেষ্টই কম কিন্তু ফোনটার দাম কম হওয়া সত্ত্বেও এই ফোনে আমরা নাইনটি হার্ড স্ক্রিন রিফ্রেশার ডিসপ্লে পাচ্ছি বেশ বড়ো সাইজের ব্যাটারি থাকছে থার্টি থ্রি ওয়ার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং ফোনটা ভারত এবং বাংলাদেশ দু জায়গাতেই অফিসিয়ালি পাওয়া যায় তো এই মোবাইলে আমরা কি কী ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি মোবাইলটার দাম কত মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অনেক কিছুই জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে তো শুরু করা যাক আজকের ভিডিও হ্যালো ফ্রেন্ডস আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে দাও তো আমরা জেনে নিই এই মোবাইলে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশন পাচ্ছি তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ছয় পয়েন্ট সাত চার ইঞ্চি এইচ ডি প্লাস আইপিএস ওয়াটার ড্রপনস ডিসপ্লে মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে নাইনটি হার্স এবং এতে আমরা ওয়ান এইট্টি হার্স টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস থাকছে ফাইভ সিক্সটি মানে এই ফোনে আমরা বাজেট বিবেচনায় বেশ ভালো ডিসপ্লে পাচ্ছি এটাই বলা যেতে পারে কারণ ফোনটার যা দাম সেই দামে এইচডি প্লাস ডিসপ্লে কনসিডার করাই যেতে পারে কিন্তু এই বাজেটের মধ্যে খুব কম কোম্পানি আছে যারা আমাদের নাইনটি হার্স স্ক্রিন রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে প্রোভাইড করে তো সেই হিসাবে কিন্তু এই ফোনে আমরা স্ক্রিন রিফ্রেশারটা বেশ ভালো পাচ্ছি বাজেট বিবেচনায় এটাই বলা যেতে পারে মোবাইলটার ওজন হচ্ছে একশো ছিয়াশি গ্রাম মতো এবং এর থিকনেস হচ্ছে সাত পয়েন্ট নয় নয় মিলিমিটার মানে ফোনটা যথেষ্ট হালকা পাতলা ফোন এটা বলা যেতে পারে এবং এই ফোনটা দেখতে কিন্তু বেশ সুন্দর করা হয়েছে বেশ অ্যাট্র্যাক্টিভ করা হয়েছে মোবাইলটা দেখে এত কম দামের মোবাইল একদমই মনে হবে না একটা প্রিমিয়াম লুকস আছে এই মোবাইলটার মোবাইলটা তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড থার্টিন অপারেটিং সিস্টেম রিয়েলমি ইউইাই টি এডিশনের সাথে এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ব্যাটারির দিকে জেনে নিই এই ফোনে আমরা ব্যাটারি কি পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ হাজার এমএইচ এর জাম্বো ব্যাটারি থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে মোবাইলে যে চার্জিং কানেক্টার পাচ্ছি আমরা সেটা ইউএসবি টাইপ সি এছাড়া আমরা এই ফোনে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন পোর্টও পেয়ে যাচ্ছি এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কালারের দিকে নিই মোবাইলটা কী কী কালারে আমরা পাবো তো এই মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে লিন্ড গ্রিন এবং কার্বন ব্ল্যাক সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি ফোনটা যেই বাজেটে লঞ্চ করেছে সেই বাজেট বিবেচনায় সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এতে দিচ্ছে এটা কিন্তু পার্সোনালি আমার বেশি ভালো লাগলো এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ক্যামেরার দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ক্যামেরা কী পাচ্ছি তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা পঞ্চাশ মেগাপিক্সেলের যার অ্যাপারচার হচ্ছে এফ ওয়ান পয়েন্ট এরপরে আমরা একটা এআই লেন্স পাচ্ছি এবং এই ফোনের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি পাঁচ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে এফ তো এই ফোনের ক্যামেরার কথা বলতে গেলে বাজেট বিবেচনায় মোটামুটি এই ফোনের রিয়ার ক্যামেরাটা বেশ ভালো পাওয়া যাচ্ছে এটাই বলা যেতে পারে ফ্রন্ট ক্যামেরাটা মোটামুটি ঠিক আছে কাচালাও আছে আট মেগাপিক্সেল হলে হয়তো আরও বেশি গ্রহণযোগ্য হতে মোবাইলটা আর রেডমি টুয়েলভ সি মোবাইলেও কিন্তু আমরা মোটামুটি একই টাইপেরই কাছাকাছি ক্যামেরা পেয়েছিলাম তো রেডমি টুয়েলভ সি মোবাইলের ব্যাপারে ডিটেলসে জানতে হলে চ্যানেলে ভিজিট করো বা ভিডিও ডেসক্রিপশন চেক করতে পারো এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের কানেকটিভিটির দিকেই কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ডুয়েল ব্যান্ড ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো এবং ডুয়েলভ ফোর জি ভোল্টি এবার আমরা জেনে নিই এই মোবাইলের পারফরমেন্স কীরকম মানে এতে আমরা প্রসেসার কী পাচ্ছি তো এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ইউনিসফ টি সিক্স ওয়ান টু প্রসেসার এটা একটা টুয়েলভ এনএম অক্টোবর প্রসেসার যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে ওয়ান পয়েন্ট এইট গি এবং এতে আমরা মালি জি ফিফটি সেভেন পাচ্ছি তো এই মোবাইলের পারফরমেন্সের কথা বলতে গেলে বাজেট বিবেচনায় এই ফোনে পারফরমেন্স আমরা মোটামুটি বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে মোটামুটি মিডিয়াটা হিলিও জি এইটটি এইটটি ফাইভ তাহলে মোবাইলের পারফরমেন্সের কাছাকাছি আমরা এই মোবাইলে পারফরমেন্স পাবো মানে এতে আমরা মিড রেঞ্জের গেমিংগুলো ঠিকঠাক করতে পারবো মাল্টিটাস্কিংও মোটামুটি করতে পারবো হাই এন্ডের কোনো কাজ করতে গেলে তখন একটু সমস্যা হতে পারে অবশ্য ফোনটা যে দামে লঞ্চ করেছে সেই দামে কেউ একটা হাই এন্ড গেমিং ফোন খোঁজে না সেই বাজেটে যা পারফরমেন্স আশা করা যায় সেই হিসাবে দেখতে গেলে কিন্তু এই ফোনে আমরা পারফরম্যান্স বেশ ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে বরং একটু বেশি ভালো পাচ্ছি এটাই বলা যেতে পারে এবার আমরা সোজা চলে আসি ফোনের ইন্টারনাল স্টোরেজ এবং র্যামের দিকে মোবাইলটা অপাত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে এতে আমরা পাচ্ছি চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ আর এছাড়াও এই মোবাইলে আমরা চার জিবি ভার্চুয়াল র্যামের সাপোর্টও পেয়ে যাচ্ছি এছাড়া এই মোবাইলে আমরা ডেডিকেটেড মাইক্রো এস ডি কার্ড স্লট পেয়ে যাচ্ছি মানে একসঙ্গে দুটো সিমের পাশাপাশি একটা মেমোরি কার্ড আমরা ইজিলি সেট করতে পারবো এই ফোনে এই ফোনে যে র্যামে টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা এলপিডিডিআর ফোর এক্স এবং এতে আমরা ইএমএমসি ফাইভ পয়েন্ট ওয়ান পেয়ে যাচ্ছি তো আমরা তো সব কিছুই এলাম এই মোবাইলটার ব্যাপারে এবার জেনে নিই এই ফোনটার দাম কত তো এই ফোনের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র সাত ভারতীয় টাকার মতো এবং এই ফোনের চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের বাংলাদেশের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে তেরো হাজার নশো নিরানব্বই বাংলাদেশি টাকার মতো অবশ্য আমি রিয়েলমির ওয়েবসাইটে গিয়ে দরাজের এই ওয়েবসাইটটা এলাম সেখানে দেখলাম ফোনটা এখন বিক্রি হচ্ছে মাত্র তেরো হাজার সাতশো কুড়ি বাংলাদেশি টাকার কাছাকাছি দামে তো তোমাদের এই ফোনটার ব্যাপারে কি ধারণা কি মতামত ওদি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে বললো না ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমি জাস্ট একটা জিনিসই বলতে পারি ইন্ডিয়ার কম্প্যারিজম করলে বাংলাদেশে দামটা হয়তো একটু বেশি পড়ছে সেই হিসাবে ইন্ডিয়ান ভার্সনের দামটা কিন্তু একটু কম পড়ছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে